আমরা জানতে পারি সিদ্ধেশ্বর মুকুটির সাহায্যে এক মোবাইল কোম্পানি কোনো বস্তি উচ্ছেদ করিয়ে সেখানে তাদের বিল্ডিং বস্তি উচ্ছেদ হয়ে গেছে আপনাদের কাজ হয়ে গেছে এখন জাস্ট ভুলে যান পাত্তা দিচ্ছেন কেন তার জন্য সিদ্ধেশ্বর মুকুটি ভালো অঙ্কের টাকা পায় ওই বস্তি উচ্ছেদের টাকা আমি আমার পকেটে ঢোকাতে পারবো না যা দেবার সেটা সিদ্ধার্থকে দিন কিন্তু পরিমাণ মতো টাকা বা পুনর্বাসন কোনোটাই পায় না বস্তিবাসীরা পুনর্বাসন দেওয়া তো দূরের কথা যবে থেকে আমরা ওই বস্তি ছেড়ে দিয়েছি তবে থেকে সে নিয়ে কোনো কথাই তুলছে না সব জানতে পেরে রূপা লক্ষ্মীকে নিয়ে যায় সিদ্ধেশ্বরের সাথে কথা বলতে এবার বল কি দরকার কিন্তু গন্ডারের চামড়া আর মানুষের চামড়া কোনোদিন এক হয় না তাই সিদ্ধেশ্বরের সাথে কথা বলে হয় না কোনো লাভ আমরা কেন উচ্ছেদ করবো না আমরা উচ্ছেদ ফুচ্ছেদ করিনি আমরা মুন্ডচ্ছেদে বিশ্বাস করি ওসব উচ্ছেদ ফুচ্ছেদ আমরা বিশ্বাসই করি না অন্যদিকে দধিচি বলে দত্তকে যে সে যা করছে ঠিক করছে কারণ সমাজকে শুদ্ধ করার দায়িত্ব এখন তারই কাঁধে কিন্তু সেই কাঁধে আর কত বোঝা বইবে দত্ত তুই অর্জুন আগে সব মিথ্যা নিজের এলাকায় গায়ে জোর দেখাচ্ছেন না সময় দিচ্ছিল সুযোগ দিচ্ছিল শেখবার জানবার বোঝবার এই গাড়িটা চালানো যেমন ডিউটি তেমনি যত রাত্রি হোক মিটারটা ডাউন করাও ডিউটি আরে অনেকে দেশে বসো আমি তোমার কথাই ভাবছিলাম বুঝলে এই জন্য বলি একটা বিয়ে করুন স্যার এখনো তো বয়স পালিয়ে যায়নি ভর দুপুর বেলা বসে তাহলে আর আমার কথা ভাববে গুড জোক এই তো আপনাকে একটা সত্যি সত্যি সাজেশন দিলাম আর আপনি জোক বলে উড়িয়ে দিলেন বাজে অভ্যেস বন্ধ করুন বন্ধ করলাম তোমার হুকুম তামিল করার জন্যই তো আমার জন্ম তোমার উপরে পোস্টে চাকরি পাওয়া তাই না জুনিয়রদের সঙ্গে সার্কাস্টিক্যালি কথা বলাটা বন্ধ করুন স্যার সেটাও বন্ধ করলাম সার্কাস্টিক্যালি কেন কোনো কথাই বলবো না মুখে সেলোটেপ জুড়ে নেবো সবকিছু জেনে শুনে মুখ বন্ধ রাখার অভ্যেসটাও খারাপ এটা বন্ধ করুন কি পেয়েছো আমাকে বন্ধ করুন আর জোকার পেয়েছো নাকি এই দেখো অনিকেত অপমান করার একটা সীমা আছে অপমান কোথায় করলাম স্যার একটু মজা করছিলাম আপনার সঙ্গে এটুকু পারবো না এই ওই সন্তোষের পোস্টমর্টম রিপোর্ট দিন কি সুগার ফাস্টিং এত বেশি কোলেস্ট্রল তো দফারফা করে দিয়েছেন স্যার এই ভুল হয়ে গেছে ওটা আমার ব্লাড রিপোর্ট আপনি বলতে চান এরপরেও আপনার সঙ্গে সবসময় আমি সিরিয়াসলি কথা বলবো এটা একটা সিলি মিস্টেক অনিকেত মেনে নিতে হয় ঠিক আছে মেনে নিলাম বুঝলে অনিকেত ব্যাপারটা প্রচন্ড ইন্টারেস্টিং এই যে প্রভাবাবু কখন কি করছেন বোঝাই যাচ্ছে না আগে লাশের পাশে স্ক্র্যাবলের পিস পড়ে থাকতো এবারে পাওয়া গেল কবিতা গেমস আর শিল্প মিলিয়ে মিশিয়ে ওই ক্রাইমের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এর পরের বার হয়তো লুডোর ঘুঁটি পাওয়া যাবে তারপর হয়তো পাওয়া যাবে তানপুরার তার এ সাংঘাতিক ব্যাপার বুঝলে স্যার আপনি যদি দয়া করে একটু চুপ করেন তাহলে এটা পড়ে ফেলতে পারি ঠিক আছে কাজের কথাই তো বলছিলাম ওই তো সন্তোষের পেটে প্রচুর মদ পাওয়া গেছে ঠিক আছে স্যার আপনাকে আর একটা ক্যাপসুল দিয়েছিলাম তার রিপোর্ট পাওয়া গেছে হ্যাঁ ওই তো বললো যে কি সব ওই নার্ভের প্রবলেম টবলেমের জন্য খায় তার মানে আপনি জেনে নেননি স্যার জেনেছি তো কিন্তু তখন না একটা ওই ইন্ডিয়া ক্রিকেট ম্যাচ শুরু হয়ে গেল বুঝলে ব্যাস অমনি ওষুধের রিপোর্ট ছেড়ে খেলার রিপোর্ট নিতে আরম্ভ করলো ম্যাচটা খুব জমে গিয়েছিল প্রলয়ের খেলাও জমে গেছে স্যার আমাদের উচিত এখন এই কেসটাতে কনসেন্ট্রেট করা ঠিক আছে আমি দেখি আমি যে পথে ভাবছি সেটাই সঠিক পথ কি আসছি স্যার স্যার আবার কি হলো রিপোর্টের যে অবস্থা দেখলাম একটা ডাক্তার দেখিয়ে নিন চটপট আপনি বলেই বুঝছি টেক কেয়ার ছেলেটার মনটা ভালো ওই উচ্ছেদ হয়ে যাওয়া লোকগুলোকে পুনর্বাসন আর কিছু টাকা দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি এটি তো স্বাভাবিক এইসব জাতের নেতাদের এটি তো স্বভাব এরা যা বলে তা করে না যা করে তা বলে না তাহলে এদের রাজনীতির সত্তারই তো লোক পেয়ে যাবে তাহলে কি করে কি হবে মাস্টারদা এতগুলো মানুষের মাথা থেকে যারা ছাদ কেড়ে নিল তাদের কোনো শাস্তি হবে না যা শাস্তি পোহাতে হবে এই গরিব নিরীহ মানুষগুলোকে আর এই মোবাইল কোম্পানির লোক আর এই সিদ্ধেশ্বর মুকুটের মতন কিছু লোক এদের রক্ত চুষে তাড়িয়ে তাড়িয়ে খাবে আপনি হাসছেন মাস্টারদা এত কিছুর পরেও সিদ্ধেশ্বর মুকুটি ভোটে জিতে এমপি হবে আর এই এত কটা মানুষ কিছু
খেতে না পেয়ে কোথাও থাকতে না পেয়ে রাস্তায় ঘুরে ঘুরে মরবে। স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের এইটি তো ইতিহাস। তুই আগের যুদ্ধের ইতিহাস দেখ, সেখানে কিন্তু রাজা রাজাদের নাম লেখা আছে ইতিহাসের পাতায়। রবনীত সৈনিক, সাধারণ মানুষ যারা প্রাণ দিল, তাদের নাম লেখা আছে তাদের পরিবারের মনের পাতায়। কিন্তু মাস্টারদা, এতগুলো মানুষের এখন কোথায় যাবে, কি করবে বলুন তো? কেন, তারা নীল আকাশের নিচে থাকবে আর দিন গুনবে? কিসের জন্য দিন গুনবে? মৃত্যুর, হয় নিজের না শত্রুর। কিন্তু শত্রুর মৃত্যু চাওয়া মানে তো তাহলে? মৃত্যু অনেক রকমের হয়, জানে মৃত্যু হয় আর মানে মৃত্যু হয়। এই জাতের নেতাদের জানে মৃত্যুই সুবিধে, কিন্তু এরা নিজেদের বড় মানি মনে করে, তাই প্রথম আঘাত করতে হবে ওদের মানে, তার জন্য চাই সংগঠিত প্রতিবাদ। কিন্তু কে করবে সেই প্রতিবাদ? মানুষের মন থেকে প্রতিবাদের ভাষাটাই তো হারিয়ে গেছে। আর সেই জন্য সিদ্ধেশ্বর মুখুটির মতন লোকেরা আজও জন্ম নিচ্ছে। সিধু, দুর্গ পুজোর আর কত দেরি রে? মাস দেরেক। মাস দেরেক, কি অদ্ভুত, এত তাড়াতাড়ি এলো? কে? মা দুর্গা চামুণ্ডার রূপ ধরে এসে। কার কথা বলছো সেটা বললে ভালো হতো। রূপা মা, কুণাল দাসের দিদি, আজ পার্টি অফিসে এসেছিল আমাকে শাসাতে। আমি তো মহিষাসু, আমাকে ত্রিশূল দিয়ে বধ করার প্ল্যান ট্যান ছিল। কি বললো? কি আবার বললো? আমাদের মোবাইল টাওয়ারটা যেখানে বসেছে ওই যে বস্তি দুটো উচ্ছেদ হয়েছে, ওখানকার লোকেরা পুরো টাকা পায়নি, থাকার জায়গা পায়নি, এইসব করতে ছিল আর কি। সঙ্গে ওই বস্তির একটা মেয়ে ছেলেকেও এনেছিল, কি নাম জানো? হ্যাঁ, লক্ষ্মী। চাইছিল ওটা কি? একটাই তো জিনিস, টাকা, এক্সট্রা টাকা আর পুনর্বাসন। সারা মগের মূল্য পেয়েছে। বুঝলাম। এখন চাই শুধু প্রতিবাদ। তো মাস্টারদা, আমাদের মতো মানুষদের তো প্রতিবাদ করাটাও মহাপাপ, কারণ আমরা তো গরিব। আর প্রতিবাদ করার মতো কিসেরই বা জোরটা আমাদের আছে বলুন তো? মনের জোরে। আর গরিব মানুষের প্রতিবাদ করাটা মহাপাপ না? সংগঠিত গরিব মানুষ প্রতিবাদ করবে মনের জোরে। কিন্তু মাস্টারদা, সেরম প্রতিবাদ যদি আমরা করেও ফেলি, এই মানুষগুলো এরা তো টাকার জোর দিয়ে, শক্তি দিয়ে আমাদের এই প্রতিবাদকে একেবারে রাস্তায় পিষে মেরে ফেলবে। না রূপা, না, গরিব মানুষের প্রতিবাদকে অত সহজে দাবিয়ে দেওয়া যায় না। টাকা দিয়ে, জোর দিয়ে একবার যায়, দুবার যায়, কিন্তু শেষ কথা বলবে গরিব মানুষ, যদি সেই প্রতিবাদে প্রতিশোধের আগুন জ্বলে, আর সেই আগুনে ওরা পুড়ে ছাই হয়ে যাবে। তারপর তখনই আসবে প্রলয়। বল, ঠিক বলছিস? কি করে জানলি? আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি দেখছি। না, আমি না বলা অব্দি কিচ্ছু করবি না, আমি দেখছি ব্যাপারটা। সালা, শুধু জল কিন্তু আরো ঘোলা হয়ে যাচ্ছে। কি হয়েছে? এই যে পাঁচু ফোন করেছিল, যে বস্তির মালটা, রূপা ওই বস্তির দুটো বস্তির লোকগুলোকে ভরকাচ্ছে, মাস্টারকেও সঙ্গে নিয়েছে। এই লোকগুলো নাকি ওদের সঙ্গে দেখা দেখা করতে যাচ্ছে, মিটিং ফিটিং করবে বোধ হয়। তো যাই হোক, এটাকে তো আটকাতে হবে নাকি? এত কিছু করতে পারছো আর সামান্য এই কটা লোককে আটকাতে পারছো না? কি আর করছি, কিছুই তো। শোন, আমার একটা প্ল্যান এসছে। আমি যদি এখন ওখানে যাই তাহলে লোকে বলবে যে ইলেকশনের আগে এটা আমার একটা চাল। তুই যা, তুই গিয়ে ওরা বারোটা দেখে। না, আমার আজকে ভালো লাগছে না, যেতে পারবো না। এরকম করিস না সিধু, প্লিজ যা একবার ঘুরে। আমার শরীরটা ভালো লাগছে না, সেই জন্যই বলছি যেতে পারবো না বাবা। আমি তো এত করে রিকোয়েস্ট করছি, বারবার বলছি যেতে, যাও ঘুরে যাও।
সোনা ছেলে যাচ্ছে মায়ের অঞ্জলি দিতে। মা নমস্কার। আজ আমরা এখানে জমায়েত হয়েছি কোনো ফাংশনের জন্য নয়, আমরা মত বিনিময় করব। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আমার কথা আপনাদের শুনতে হবে, সেটা খুব কষ্টের, বিরক্তিকর, কিন্তু তবু আমাকে বলতে হবে। এতদিন ধরে যে কথাগুলো আমার মনের মধ্যে গুমরে গুমরে উঠছিল, আপনাদের এই অবস্থা দেখে সেই কথাগুলো গলায় এসে দলা বেঁধে গেছে বমি হয়ে বেরোবে বলে। আজ থেকে বছর দেড়েক আগে আপনাদের বস্তি থেকে উচ্ছেদ করা হয়েছে, আপনাদের পুনর্বাসন দেওয়া হবে, কিছু টাকা দেওয়া হবে এই প্রতিশ্রুতিতে, কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। কিন্তু আপনাদের মনোবল সেটা ভাঙলে তো চলবে না, নিজের হকের পাওনা বুক চিতিয়ে আদায় করতে হবে, প্রয়োজনে দরকার হলে জোর করে কেড়ে নিতে হবে, অধিকার কেড়ে নিতে হয়। আপনাদের মধ্যে থেকে লক্ষ্মী গিয়েছিল রূপার কাছে, রূপারও কিছু আপনাদের বলার আছে। রূপা বলো। আপনাদেরকে যা কিছু বলবার মাস্টারদা সবই বলে দিয়েছে, আমার শুধু একটাই কথা আপনাদের সবাইকার কাছে বলার আছে। নিজেদের ঘর ছেড়ে দিয়ে সেদিনকে হয়তো চলে যেতে আপনাদের খুব কষ্ট হয়েছিল, আপনারা বাধ্য হয়েছিলেন, কারণ আপনাদের আবেগের উল্টো দিকে ছিল রাজনৈতিক জোর, আর সেই জোরের বিরুদ্ধে আপনারা হাল ছেড়ে দিয়েছিলেন আর নিজেদের থাকার জায়গাটা ওদের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু তার বদলে যে প্রতিশ্রুতি ওরা দিয়েছিল তার কথা তো ওরা রাখেনি। আপনারা কিভাবে রয়েছেন এখন? এক একটা ঘরে কতজন করে রয়েছেন আপনারা বলুন। রমেনের কথা বলো। রমেনদা এই বস্তু উচ্ছেদ হবার সময় রমেনদারও ঘর চলে যায়, হয়তো কেউ কেউ থাকবার জায়গাও পেয়ে গেছেন, কিন্তু রমেনদা এরকম কোনো ঘরের ব্যবস্থা করতে পারেনি। আজকে এই ফুটপাত তো কালকে ওই ফুটপাত, দিনের পর দিন, রাতের পর রাত এইভাবেই কাটিয়েছে বউ আর বাচ্চাকে নিয়ে। খাবার মতো পয়সাটুকুও ছিল না, আজ এর কাছে হাত পেতেছে, কাল ওর কাছে ভিক্ষা করেছে। রমেনদার ছোট্ট ফুটফুটে ফুলের মতো বাচ্চাটা যক্ষায় মারা গেল। রমেনদা সেদিন ওই বিল্ডিং এর ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। এই বাচ্চাটাকে দেখুন, গায়ে একটা দেবার মতো জামা নেই, পেট ভরানোর মতো দুটো খেতে পায় না, মাথার উপর একটা ছাদ নেই, পড়াশোনা, স্কুল, এর কাছে তো সব রূপকথার মতো। আর এই সবের জন্য যারা দায়ী সেই মোবাইল কোম্পানি, আপনারা কিন্তু সবাই ওদেরকে ওদের পাওনাটা বুঝিয়ে দিয়েছেন, কিন্তু ওরা ওরা কি কথা রেখেছে? অধিকার যখন পাওয়া যায় না তখন কেড়ে নিতে হয়, তাই আমরা ঠিক করেছি ধর্ণায় বসবো, আর তাতেও যদি কাজ না হয় তাহলে আমরা আমরণ অনশন করব। বলুন বলুন আপনারা রাজি? রাজি আপনারা? রাজি? দাদা, এই জায়গাটা এমন করে লিখি, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে এলাকার কাছে করা প্রতিশ্রুতি পালন করব। বাহ, ভালো লিখেছিস, দেখ অবস্থা দেখ। তুই তো কাজ কর, তুই তোর বাড়িটা ছেড়ে দিয়ে তুই চিতপুরে একটা বাড়ি ভাড়া নে, তুই যাত্রার সিজনে অনেক পয়সা কামাতে পারবি। তুই কি যাত্রা দেখছিস নাকি সব? বাবা এই সিধু, আমি তোকেই খুঁজছিলাম, এই গাড়লদের দিয়ে কিচ্ছু হবে না। আরে কাজ করতো, এই যে এইখানটা লেখাটা কি হবে একটু একটু লিখে দে তো। পরে লিখে দিচ্ছি, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বল বল। না, কথাটা শুধু তোমার সঙ্গে ছিল, ওনাদের সঙ্গে নয়। আপনারা একটু বাইরে গিয়ে বসুন। আর বাইরে গিয়ে বসে ওই লাইনটা ঠিক করার চেষ্টা করো সারা। বস 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 বস। হ্যাঁ বল, কিছু হয়েছে নাকি? হয়েছে তো অনেক কিছু, কিন্তু দুঃখের বিষয় আমি সেসবের কিছুই জানতে পারি। এই ধাঁধা করিস না, শুধু সোজা করে বল। ওই যে মোবাইল কোম্পানিটার বিল্ডিংটা তৈরি করার জন্য তোমাকে দুটো বস্তি উচ্ছেদ করাতে হয়েছে, সেসবের কিছু আমাকে তো বলনি বাবা। এটা কি বলার মতো বিষয় নাকি? নিশ্চয়ই। আজকে একটা মোবাইল কোম্পানি বাইরে থেকে এলো, তারা এখানে একটা বিল্ডিং করাতে চাইলো, আর তার জন্য তুমি নিজের এলাকার লোকদের, নিজের লোকালিটির লোকদের বস্তি উচ্ছেদ করে দিলে। বাহ, একবার ওদের কথা ভাবলে না? ওদেরও একটা পরিবার আছে, তারা কোথায় যাবে, কোথায় গিয়ে দাঁড়াবে?
তোমারও তো একটা পরিবার আছে বাবা, যদি কেউ তোমার সাথে এরকম করত তোমার কিরকম লাগত? বাপ, এ তো ভূতের মুখে রাম নাম, তোর কবে এসবে মতিগতি হলো? মতিগতি হলো না, মতিগতি ছিল অনেক আগে থেকেই ছিল। তাও প্রত্যেকটা বিষয়ে তোমাকে আমি সাপোর্ট করে এসেছি, প্রত্যেকটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসেও আমি তোমারই পাশে দাঁড়িয়েছি, কিন্তু আজ পারবো না, আজ পারবো না। তুমি তোমার ভোটারদের ঠকিয়েছো বাবা, সেটা তুমি উচিত কাজ করো। জারসাল, যার জন্য চুরি করি সেই বলে চোর, আমি কিন্তু পার্টনারটা তোকেই করেছি। পার্টনারটা আমি তখন হয়েছিলাম একটা কারণেই, যে আমি তখন জানতাম না যে আমার নিজের বাবা তার ভোটারদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিয়েছে। সেটা যদি জানতাম তাহলে তোমার ওই পার্টনারশিপের মুখে আমি লাথি মারতাম। এই শোন সিধু, তোকে একটা কথা, আমাকে একবার বললে না বাবা? তুই তখন জেলে, আমি বলবো কি করে? ছেলেকে এইটুকু কথা বলতে পারলে না, আর দুটো বসতে উচ্ছেদ করে দিতে পারলে? তুমি জানো বাবা, আমি ঈশ্বরে কোনোদিনই বিশ্বাস করি না, কিন্তু সত্যি যদি ঈশ্বর নামক কোনো বস্তু অথবা লোক থেকে থাকে তাহলে তার অভিশাপ তোমার লাগে, আর সেটা যদি নাও লাগে তাহলে এই বস্তিবাসীদের অভিশাপ তোমার লাগে। চল না, লেখাও ম্যানিফেস্টো। নাই ওয়েলকাম মিস্টার অনিকেত সং, স্পেশাল ব্রাঞ্চ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পুরনো বন্ধুদের কাছে আসার এই এক সুবিধা জানিস তো, পুলিশ কে লোকে ওয়েলকাম বলে। বস বস, কেমন আছিস বল? আমার জীবন থাকার কথা, চোর চিন্তাইবাজ খুনিদের নিয়ে আমার সংসার, বাদ দে। তোর খবর বল। আর বলিস না, গত দু মাস ধরে চারদিকে শুধু সেমিনার করে যাচ্ছে। পাঠিয়ে দিয়েছি, তোর একটা লেখা পড়ছিল জানিস তো, আর ক্রিটিক্যাল হার্ট সার্জারির উপর, কোন একটা জার্নালে যেন বেরিয়েছিল, খুব গবর। একদম ছোট্টবেলার বন্ধু এরকম বড় বড় জার্নালে লিখে বেড়াচ্ছে, খুব ভালো। আরে ডাক্তারির ফাঁকে ফাঁকে লেখালেখিটা চালিয়ে যাচ্ছি বলে তো লেখা বেরোচ্ছে, তুই তো ভাই লেখালেখিটা ছেড়েই দিবি, নইলে আজকে হাজারটা জার্নালে ক্রিমিনোলজির উপর তোর হাজারটা লেখা বেরোনোর কথা। আরে তিনি কেমন আছে রে? শখটা কেটেছে? কেটেছে, অনেকটা ভালো আছে। সংসারটা মোটামুটি ওই সামলায় বুঝলি, তবে আমার খুব সমস্যা হয়েছে, একবার মায়ের মতো হয়েছে তো, দিন রাত্রি আমাকে শাসন করছে। এবার বল, ফোন কেন করেছিস? তোর কাছ থেকে একটা ওষুধের ব্যাপারে আমার একটু খোঁজ নিতে হবে। তার আগে তুই বলতো, প্রলয়ের নাম শুনেছিস নিশ্চয়ই? বাহ বাহ, প্রলয়ের নাম শুনবো না? দ্য মোস্ট হ্যাপেনিং পার্সন ইন দ্য সিটি রাইট নাও। সেই মোস্ট হ্যাপেনিং পার্সনের কেসটা কিন্তু আমার আন্ডারে বুঝলি। দেখিস প্রলয়কে আমার ধরতে যাস না। সে কি? প্রলয়কে অ্যারেস্ট করলে কিন্তু তুই হয়তো বাঁচবি না, পাবলিকের কাছে তো ব্ল্যাকলিস্টেড হবি, চাই কি গণধোলায়ও খেতে পারিস। কি বলছিস? ও সব টেস্ট করে দেখলো বুঝলি তো। দিন দিন জেলে গেলে জনপ্রিয়তা বাড়ছে না, আমার তো মনে হয় স্টেট লেভেলে ওকে একটা আইকন করে ভারত রত্ন দেওয়া উচিত। তোর ভারত রত্নের জন্য যে তোর বন্ধু দিনের পর দিন ঘুমোচ্ছে না তাই বেলা? আমি সব বড় বড় কথা শুনতে চাই, এক কথায় জবাব, ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে, প্রলয় যা করেছে ঠিক করেছে। যখন বিচার ব্যবস্থা এক জায়গায় থেমে থাকে, সাধারণ মানুষ অসহায় মানুষ যখন জাস্টিস পায়, তখন প্রলয়ের মতো একজনকে দরকার। তার মানে তুই বলতে চাইছিস কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় সে সেটা ঠিক করবে? কিন্তু ঠুটো আইন যখন চেপে পায়ের উপর পাতুলে বসে থাকে তাকে ঠিক হয়নি কে? মানছি, কিন্তু সমস্ত কিছু তো একটা নিজস্ব প্রসিডিউর আছে, একটা নিজস্ব ওয়ে আছে। না, রোম্যান্টিসিজমের কোনো ওয়ে থাকে না, প্রেমেরও কোনো ওয়ে থাকে না, যে যেরকম ভাবে চায় সেরকম ভাবে করে। প্রলয় ঠিক তাই, প্রলয় আসলে একজন রোম্যান্টিক মানুষ। বুঝলাম, রোম্যান্টিক ডক্টর স্পিকস তো। বস বস বস, এত উত্তেজিত হচ্ছ, আমি তো সমস্ত কথা মেনে নিচ্ছি। আচ্ছা এবার কাজের কথায় আসি। হ্যাঁ দেখ, এই ওষুধটা একবার দেখে বলতো, কিসের ওষুধ এটা? তো নার্ভের মেডিসিন। নার্ভ? ইয়েস। তোর মনে আছে মানে রিমির ইনসিডেন্টের সময় তোর যখন এরকম একটা প্রবলেম হয়েছিল, তোকে আমি এরকম একটা মেডিসিন প্রেসক্রাইব করেছি। আচ্ছা ঠিক কিরকম প্রবলেম হলে তোরা এরকম ওষুধ প্রেসক্রাইব করিস?
কি ধরনের প্রবলেম বলতে ধর হিউম্যান বডিতে যখন কোনো কনভালশন হয় তখন আমরা এই ধরনের ওষুধ দিই। কনভালশন প্রলয় ইজ অ্যাকচুয়ালি আ হিরো, তোর কি মনে হয় না? প্রলয় যে খুনগুলো করেছে তোর বা আমার অনেক আগে সমাজে সেই জঞ্জালগুলোকে সাফ করে দেওয়া উচিত ছিল না? সেটা নিশ্চয়ই 100 বার। তাহলে আজকালকার দিনে টিভি ছেড়ে রেডিও ভাবাই যায় না। আসলে রেডিও অনেক প্রাণের কাছের আমেজ দেয়, তো টিভিটা হয়তো সবসময় সেটা দেয় না। তাই বাহ, খুব ভালো বলেছেন।